নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চাল আর ডিম দিয়ে একটি রেসিপি। মাঝে মধ্যে খুব তাড়াহুড়োর মধ্যে আমাদের রান্না করতে হয়, তখন মনে হয় কি রান্না করব, ঠিক সেই সময় চাল আর ডিম দিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চাল। যে কোনো চাল দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন, যে কোনো নর্মাল চাল নিতে পারেন। চালটা নেওয়া হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা মানে 30 মিনিটের জন্য আমি ভিজিয়ে দেব। 30 মিনিট চাল ভিজে গেলে চালটাকে আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে এইভাবে চালটাকে রেখে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলের মধ্যে একটা আলুকে 4 টুকরো করে কেটে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তেলটা আমি একেবারে একটু বেশি দিয়ে দিলাম, পরে আমি আর তেল ইউজ করব না। তেলের মধ্যে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে সেদ্ধ ডিম। 4টে ডিমকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। আলু ভাজার সময় নুন হলুদ দিয়েছিলাম, তাই ডিম ভাজার সময় আর নুন হলুদ দিলাম না, তেলের মধ্যে নুন হলুদ আছে বলে। ডিম ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে একটা তেজপাতা, 1/2 টিস্পুন জিরে, দারচিনি, 4টে এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। রসুন বাটা আদা বাটাকেও তেলের সাথে মিক্স করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কেটে। টমেটো তেলের মধ্যে নাড়াচাড়া করে নেচ্ছি। টমেটো তেলের মধ্যে নাড়াচাড়া করার সময় এর মধ্যে দিয়ে দেব নুন। পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। নুন হলুদ লঙ্কা দেওয়া হয়ে গেলে মশলার সাথে মিক্স করে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। মশলা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এইবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা, জল ঝরিয়ে রেখেছিলাম চাল। চাল দিয়ে দিলাম। চালকে মশলার সাথে প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। প্রায় 1 মিনিট মতো আমি মশলার সাথে চালকে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। আমি এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি। 1 কাপ পরিমাণ চালের জন্য নিতে হবে 2 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে দিলাম, জল মিক্স করে নিচ্ছি। জল মিক্স করা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিলাম, ডিম দিয়ে দেব। সব কিছু মিক্স করে নেব। সব কিছু মিক্স করে নিলাম। মশলার সময় আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম মশলাটা ভাজার সময়, এইবার আমি এখানে জল দিয়েছি, আরেকবার আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারাও টেস্ট করে নুনটা দিয়ে দিতে পারেন। নুনটা দিয়ে দিলাম, ফুটতে শুরু করলে আমি ঢেকে দেব 15 মিনিটের জন্য লো ফ্লেমে। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। দেখে নেব সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে নাকি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা চাল দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা।
চাল সেদ্ধ হয়ে গেছে, আলুটাও দেখে নিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেলে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব গ্যাস অফ করে। 1 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, গরম মশলার সাথে মিক্স করে নিচ্ছে। দেখুন ভাতটা একেবারে ঝরঝরে আছে। যেহেতু চালটা 30 মিনিট জলে ভেজানো ছিল, তাই চালটা খুব তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর ভাতটা গোটাও থাকবে, ভেঙে যাওয়ার চান্স থাকে না। একটা প্লেটের মধ্যে আমি একটু শার্প করে দেখাচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আলু আর ডিম দিয়ে এই রেসিপিটা। কিছুটা এগ বিরিয়ানির মতো হলেও এটা ঠিক এগ বিরিয়ানি না। তো আপনারাও রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।